आज मैं कोई राजनीतिक बात करने नहीं आया हूं, मैं पश्चिम बंगाल में आऊंगा भी, राजनीति की बात भी करूंगा और यहां परिवर्तन करने के लिए पूरा जोर भी लगाऊंगा। नमस्कार बंधुरा, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। কলকাতায় মাত্র এক ঘন্টার ঝটিকা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ না বলেও কিন্তু অনেক কথা বলে দিলেন। তিনি এদিন কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দির প্যান্ডেলের সূচনা করতে গিয়ে যে ছোট্ট ভাষণটি দিলেন, সেই ছোট্ট ভাষণের শুরুতে বলে দিলেন যে তিনি এদিন কোনো রাজনৈতিক কথাবার্তা বলবেন না। কিন্তু সে কথা বলার পরেও দেবী দুর্গার কথা বলতে গিয়ে এমনভাবে তিনি রাজ্য সরকারকে খোঁচা দিলেন যে খোঁচার পর স্বাভাবিকভাবেই তৃণমূলের নেতা কর্মীদের গায়ে কিন্তু জ্বালাটা লাগবে। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অল্প একটু সময়ের জন্য কলকাতায় পা রাখলেন বটে, কিন্তু পুরো দুর্গাপুজোটাই কি করে শাসক দল তৃণমূলের নেতা কর্মীদের জন্য অস্বস্তির কারণ হয়ে ওঠে সেটার ব্যবস্থা কিন্তু তিনি করে দিলেন। একই সঙ্গে তিনি এদিন যেটা বললেন, তিনি রাজনীতির কথা অবশ্যই বলবেন, সেজন্য তিনি ফের পশ্চিমবঙ্গে আসবেন, তখন যা বলার বলবেন, কিন্তু এই কথাটা বলার পরেও এদিন দেখা গেল যে অমিত শাহ মাত্র কয়েকটি কথাতেই এই রাজ্য সরকারের বিরুদ্ধে 2024 যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপি কী রণকৌশল নিতে চলেছে তার একটা কিন্তু সংক্ষিপ্ত একটা ইঙ্গিত দিয়ে দিলেন। আর সেই সংক্ষিপ্ত ইঙ্গিত কি বন্ধুরা ছোট্ট করে দেখুন। আজ মে কই রাজনৈতিক বাত করনে নহি আয়া হুঁ, মে পশ্চিম বঙ্গাল মে আউঙ্গা ভি, রাজনীতি কি বাত ভি করুঙ্গা অর ইহাঁ পরিবর্তন করনে কে লিয়ে পুরা জোর ভি লাগাউঙ্গা। পরন্তু আজ মে কেবল জো রাম মন্দির অযোধ্যা মে বননে যা রাহা হে, जनवरी में राम मंदिर का उद्घाटन होने से पहले ही उत्तर कलकत्ता के पेंडाल में राम मंदिर का उद्घाटन यहां पर कलकत्ता वालों ने कर दिया है, इसलिए मैं उनको बधाई देना चाहता हूं। और आज पेंडाल में जाकर मां के सामने समग्र बंगाल की जनता के लिए, देश की जनता के लिए सुख शांति और समृद्धि की प्रार्थना भी करूंगा और बंगाल में से भ्रष्टाचार, अन्याय, अत्याचार जल्दी समाप्त हो ऐसी शक्ति हम सबको मां दे ऐसी प्रार्थना करूंगा। বন্ধুরা দেখলেন যে অমিত শাহ কিন্তু বলছেন যে তিনি আজকে রাজনীতির কথা বলবেন না, কিন্তু সে কথা বলার পরেও অমিত শাহ যেটা বললেন যে তিনি মা দুর্গার কাছে সমস্ত ভারতবাসীর সুখ সমৃদ্ধি এবং শান্তি চাইবেন, কিন্তু তারপরেই যে কথাটা তিনি বললেন সেটা নিশ্চয়ই শাসকদল তৃণমূল কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হবে না। তিনি কি বললেন, অমিত শাহ যেটা বললেন যে পশ্চিমবঙ্গে দুর্নীতি, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার যাতে শক্তি আমাদের মা দেয়, তিনি সেটাও মায়ের কাছে প্রার্থনা করবেন। আর এই যে অমিত শাহের প্রার্থনা, সেই প্রার্থনার মধ্যেই কিন্তু তৃণমূলকে সবথেকে বড় খোঁচাটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ পরিষ্কার ভাষায় অমিত শাহ এদিন কিন্তু 2024 যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের আগে দুর্গাপুজো কিংবা রাম মন্দির প্যান্ডেলের উদ্বোধন করলেন বটে, কিন্তু একই সঙ্গে 2024 পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে যে বিজেপির লড়াই, তারও একটা যেন উদ্বোধন, তারও একটা যেন সূচনা তিনি কিন্তু এদিন তার যে ছোট্ট মন্তব্য সেই মন্তব্যে করে দিলেন। কিন্তু বন্ধুরা এদিন আরও একটি ছোট্ট ঘটনা ঘটেছে, আর সেই ঘটনাটা হচ্ছে যে এদিন অমিত শাহ যখন এই সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলে বসেছিলেন, তখন কোথাও যেন তার মুখের মধ্যে একটা গাম্ভীর্য ফুটে উঠছিল, কোথাও যেন তাকে বেশ চিন্তিত মনে হচ্ছিল। তিনি কিন্তু গম্ভীর মুখে বসেছিলেন এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যখন ভাষণ দিচ্ছেন, বক্তব্য রাখছেন, তখন অমিত শাহ রীতিমতো মুখ ঝুলিয়ে, মুখ ফুলিয়ে স্টেজে বসেছিলেন। কিন্তু যখন পাশে বসে থাকা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখার জন্য উঠে দাঁড়ালেন এবং বক্তব্য রাখতে শুরু করলেন, তখন যেটা দেখা গেল যে অমিত শাহের মুখের যে কাঠিন্য, সেই কাঠিন্যটা কিন্তু অনেকটাই কমে গেল।
এবং যখন শুভেন্দু অধিকারীর বক্তৃতা চলছিল ঠিক তখনই বঙ্গ বিজেপির আরেক নেতা শিশির বাজুরিয়া যখন অমিত শাহকে পেছন দিক থেকে কানে কানে কিছু একটা বললেন, তখন কিন্তু অমিত শাহর ঠোঁটে পুরো হাসিটা যেন খেলে গেল। এখনো বয়ে বেড়াচ্ছে, এখনো পুজো করে চলেছে, সেই রামচন্দ্র কোন বহিরাগত হতে পারে না, মা দুর্গার সেই আরাধনা এখনো চলছে। মাননীয় অমিত শাহ জি আমাদের মাঝে আছেন, তিনি বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য এইটুকু কথা বলে সমাপ্ত করছি। আপনাদেরকে সবাইকে শারদীয়া শুভেচ্ছা, দুর্গা পুজোর শুভেচ্ছা। ধন্যবাদ ডাক্তার সুকান্ত মজুমদার মহাশয়কে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, সমবেত ভক্তবৃন্দ, বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আমরা মহালয়ার পরে দ্বিতীয়াতে সমবেত হয়েছি। আমরা অত্যন্ত খুশি, কৃতজ্ঞ, পিতৃপক্ষে নয় মাতৃপক্ষে, দেবীপক্ষে। নবরাত্রির দ্বিতীয় দিনে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে সুউচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, মাননীয় অমিত শাহজি আজকে এখানে মা দুর্গাকে তার মূর্তির উন্মোচন করতে এসেছেন, আরতি করতে, পুষ্পার্ঘ নিবেদন করতে এসেছেন। আর বন্ধুরা, এই যে অমিত শাহের এদিনের বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক কথা বলে দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর সেই কথাগুলি কি? সেই কথাগুলি হচ্ছে যে এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে দিলীপ গোষ্ঠী বনাম শুভেন্দু সুকান্ত গোষ্ঠীর যে লড়াই, সেই লড়াই নিয়ে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ বেশ চিন্তিত, সেটা কিন্তু বেশ বোঝা গেল। আর সেই সঙ্গে এটাও বোঝা গেল যে শুভেন্দু অধিকারীকে অমিত শাহ কিন্তু এখনও আগের মতোই স্নেহ করেন, আগের মতোই কিন্তু বিশ্বাস কিংবা ভরসাটা করেন। এবং এই শুভেন্দু অধিকারীই কিন্তু এদিন অমিত শাহকে এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল রাম মন্দির, সেই পুজোর কিন্তু উদ্বোধনের জন্য পথ দেখিয়ে নিয়ে গেলেন। এবং অন্য আমন্ত্রিতদের সঙ্গেও কিন্তু এই শুভেন্দু অধিকারী অমিত শাহর পরিচয়টা করিয়ে দিলেন। সুকান্ত মজুমদার অবশ্য পাশে থাকলেন, কিন্তু এদিন শুভেন্দু অধিকারী যেন অমিত শাহের কাছে নাম্বার ওয়ান হয়ে উঠলেন, অমিত শাহের কিন্তু সব থেকে ভরসার জায়গা হয়ে উঠলেন। এবং মজার কথা হলো যে এদিন কিন্তু এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল রাম মন্দির, সেখানে কিন্তু দিলীপ ঘোষকে কোথাও দেখা গেল না, দিলীপ ঘোষের কিন্তু টিকিও খুঁজে পাওয়া গেল না। খবরে যেটা জানা গেছে যে এই যে অমিত শাহ কলকাতায় ঝটিকা সফরে আসছেন, সেই খবরটা নাকি অনেক পরে দিলীপ ঘোষকে দেওয়া হয়েছিল এবং দিলীপ ঘোষ অন্তত সেটাই দাবি করেছিলেন। কিন্তু খবর দেরিতে পেলেও দিলীপ ঘোষকে কিন্তু এদিন সন্তোষ মিত্র স্কোয়ারে এই অমিত শাহের উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে কিন্তু ছুটে আসতে দেখা গেল না। অর্থাৎ এই যে বিজেপির কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব দিন কয়েক ধরে বঙ্গ বিজেপিতে যেটা চলছিল, সেটাতে কিন্তু এদিন অমিত শাহ দুধকা দুধ, পানিকা পানি করে দিলেন। তার হাত কার উপর রয়েছে, কার উপর তিনি সবথেকে বেশি ভরসা করছেন, কোন জুটিকে সামনে রেখে আগামী দিনে বঙ্গ বিজেপি লড়তে চলেছে, লড়াই করতে চলেছে, সেটা কিন্তু অমিত শাহের এদিনের যে ঝটিকা সফর, সেই ঝটিকা সফরে কিন্তু পরিষ্কার হয়ে গেল। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।